হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিতালি নিয়ে এসেছি তোমার জন্য একটা নতুন ভিডিও। তো আমার সাথে থাকবেন এবং ভিডিওটি পুরো দেখবেন। তো সবাই তো থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো আজকে আমি কী ভিডিও নিয়ে এসেছি। তো আজকে করব ফেসিয়াল। তো আজকে কী দিয়ে ফেসিয়াল করব? তো আজকে করব টমেটো ফেসিয়াল। তো সবাই সাথে থাকুন। এই যে আমি গ্লেন্ডারে টমেটোটা গ্ল্যান্ড করে নেব, তার জন্য এখানে গ্ল্যান্ডার নিয়ে নিয়েছি, আর এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই যে টমেটোটা এখন আমি কেটে গ্ল্যান্ডারে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ আমি টমেটোটা কেটে নিয়েছি, তো এখন গ্ল্যান্ডারে দিয়ে দেব আর এগুলো এখন গ্ল্যান্ড করে নেব। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমি টমেটোটা গ্ল্যান্ড করে নিয়েছি, তো এটার মধ্যে এখন দিয়ে দেবো 2 চামচ বেসন। তো মুখের স্কিনের জন্য তো বেসন খুবই ভালো, টমেটো তো ভালোই, তার সঙ্গে বেসন দিয়ে তো ফেসিয়াল করলে অনেকই ভালো হয়। তো এখন আমি দিয়ে দেব 2 চামচ বেসন। আমি এখানে নিচ্ছি বেসন 2 চামচ। এই যে এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। ফ্রেন্ডস, টমেটো আর বেসনটা মুখের স্কিনের জন্য খুবই ভালো, সপ্তাহে 2 দিন তোমরা ইউজ করতে পারলে তো অনেকই ভালো। আমি তো প্রতি সপ্তাহে 2 দিন ইউজ করি টমেটো আর এই যে বেসন দিয়ে ফেসিয়ালটা করলে অনেকই ভালো হয় স্কিনের জন্য। পিম্পল তো ফ্রেন্ডস, পিম্পল তো একদমই কমে যাবে। তো তোমরা এটা ট্রাই করতে পারো, তোমাদের ভালো লাগলে একদিন ট্রাই করে দেখো তোমাদের স্কিনে, তারপর সপ্তাহে 2 দিন ট্রাই করে দেখতে পারো, রেজাল্টটা ভালোই হবে, কারণ আমিও ট্রাই করি। ফ্রেন্ডস, এটা সব ধরনের স্কিনে লাগাতে পারবে, ড্রাই স্কিনেও পারবে, অয়েল স্কিনেও পারবে, দুটোতেই এটা ইউজ করতে পারবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা আমার মিক্স করা হয়ে গেছে। তো এখন এটা মুখে লাগিয়ে নেব। তো লাগানো পর 5 মিনিট মুখে, মুখটাতে 5 মিনিট রেখে দেবো লাগিয়ে, তারপর 5 মিনিট পর ধুয়ে নেব। তো ফ্রেন্ডস, এই যে বসে গেছি ফেসিয়াল করবো বলে এটা নিয়ে। তো ফ্রেন্ডস, এই যে প্রথমে চুলটা বেঁধে নেবো, তারপরে একটি কটন দিয়ে মুখটা ভালো করে মুছে নেবো। তো টিপটাও সরিয়ে দিই। তো প্রথমে এই যে কটনটা নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে ভালো করে মুখটা মুছে নেবো। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমি কটনটা দিয়ে ভালো করে মুখটা মুছে নেব, তারপর এই যে ফেস প্যাকটা লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমি কটনটা দিয়ে ভালো করে মুখটা মুছিয়ে নিলাম, তারপর আর এই যে এদিকে বোনও করছে ভিডিও ওর ফোনে, তো ও এদিকে করছে আর আমি এদিকে করছি। তো দু বোন মিলে আজ পুরো ভরসা হয়ে যাব, তার জন্য দু বোন মিলে আজ এই যে ফেসিয়ালটা করছি, ফেস প্যাকটা বানিয়েছি। তো ফ্রেন্ডস, এবার আমি এটাকে ভালো করে মুখে লাগিয়ে নেব। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমি মুখে লাগিয়ে নিয়েছি, তো ভালো করে আমি এটা মুখে 5 মিনিটের মতো ম্যাসাজ করে নেব ভালো করে। আর এই যে এদিকে মা এসে দেখছেন, আর আমরা দুয়ো বোন মিলে এই যে মুখে লাগাচ্ছি। তো দিদি এখনো লাগায়নি, কারণ ও মোনাটা বারবার কান্না করছে, তার জন্য ও উঠে বারবার যাচ্ছে আবার এসে করছে, তার জন্য আমি এই যে করে নিচ্ছি। আর এই সাইডে বিছানায় বসে জিজু বাবা ওরা গল্প করছেন, আর আমরা এদিকে ভিডিও বানাচ্ছি। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এই সাইডের দিকে জিজু বিছানায় বসে আমাদের সাথে শুধু ইয়ার্কি করছেন।
আর ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ বাবা এখানে বসে বসে আমাদের দুই বোনের ভিডিও দেখছে না মা এদিকে মনাকে দোলাচ্ছে ন কান্না করছে তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ আমি একটি সুতির কটন নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি মুখটা ভালো করে মুছে নেব তারপর ধুয়ে নেব তারপর দেখব কেমন গ্লো এসেছে মুখে ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ মুখটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তো দেখতে পাচ্ছ গ্লো কেমন আসছে গ্লো তো তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করতে পারো অবশ্যই তো এটা কোনো সাইড এফেক্ট হবে না এটা কোনো ন্যাচারাল হোম রেমেডি তো সবাই পারলে ট্রাই করতে পারো সপ্তাহে দুদিন তো আমিও এটা ট্রাই করি তো আমার তো খুবই ভালো লাগে ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ গ্লো আসছে কীভাবে মুখে তো তোমরা ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ফ্রেন্ডস তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি টিক করে বাজিয়ে দিও তো আমার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো বাই ফ্রেন্ডস